ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের এক। কোন হাই স্কুলের আর কি অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন ছিলেন? মা তারা উমা তারা না তারা উমা উমা তারা? একে দুই আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। সেটা বজ্র করবে না, এই ঝড়টা করবে, ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দু। একে তিন দীনু ভট্টাচার্যের ছেলে পুরোরাম, একে চার একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না। একের পাঁচ রাত্রে কেন ট্যাগ ঘুড়িটা ডুবিয়ে রাখি ঘিয়ে, একে ছয় আউশ ধান ঘরে ওঠে ভাদ্রের শেষে। দুয়ের একে লোকেরা বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? ডিগবাজি খায়। দুয়ের দুই মাস্টারদা কী ধরনের পোশাক পরতেন? বাঙালি ধুতি বা পাঞ্জাবি বা ধুতি শার্ট। দুয়ের তিন জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। দুয়ের চার বোম্বাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? বালিশ। দুয়ের পাঁচ তালের বড়া কোন ব্রত উপলক্ষে করা হয়? তাল নবমী। দুয়ের ছয় রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকতো? এটা তোমাদের বইয়েতেও আছে, রায়মার্টিনের 16 পৃষ্ঠায় রয়েছে, এছাড়া বইয়েতেও আছে। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে কালো লোক, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। তাহলে নোটিশে কি লেখা থাকতো? নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। দুয়ের সাথে আখ সবার চাইতে মিষ্টি কেন? চিবিয়ে খেতে হয় বলে। দুয়ের আট পেট কাটা এবং চাঁদিয়া তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল? একসঙ্গে লড়াই করার। দুয়ের নয় মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? চড়াই উতরাই রাস্তা। তিনের একে দিয়েছে বোম্বাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার তিনটি উদ্ভট আচরণ উল্লেখ করো। এই উত্তরটা লিখবে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায়। বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষ খুবই উদ্ভট এবং অসংগত আচরণ করে। সেদেশে রানীর দাদা পেরেক ঠোকে, সর্দি হলে লোকেরা ডিগবাজি খায়, পণ্ডিতেরা টাকের ওপর ডাকের টিকিট মারে, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুঁড়ো হুকুর মালা পরে নাচে, রাজা নিজে বিছানায় শিরিশ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙা বোতল ঝোলানো থাকে। তিনে দুই দিয়েছে কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল? এই উত্তরটা লিখবে গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায়। তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা, সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্য মতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। তিনের চারে দিয়েছে আকাশে দুই বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি খুঁড়ির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? এইখান থেকে শুরু করবে যে তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠলো? এইখান থেকে উৎসবের দিনে যখন এবাড়ির ছাদ ও ওবাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়, কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। তিনের পাশ দিয়েছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? এই উত্তরটা লিখবে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয় গৃহস্থ, জমি জমা থেকে সামান্য কিছু আয় ও দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি, ঘুরে ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও দুদিন হাঁড়ি চড়ে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। তিনে ছয় বলেছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? তার মাথার উপর ঝরে পড়া গাছের পাতাকে মস্ত আশীর্বাদ বলেছেন। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। আর কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। তিনের সাথে আছে মাঠ আর ছুট প্রসঙ্গে কবি কী কী বিষয় উল্লেখ করেছেন? মাঠ মানে ছুট কবিতা অবলম্বনে সংক্ষেপে লেখো। এইটা লিখবে যে মাঠ মানে ছুট কবিতার কবি কার্তিক ঘোষের কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অথই খুশির অগাধ লুটোপুটিও নয়। কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত বা চিরকালীন দ্বীপ বা আলোকশিখা যা সবসময় জ্বলতে থাকে। আর ছুট বলতে কবি বলেছেন মাঠ মানে ছুট কবিতায় ছুটের অর্থ কেবল আশা বা আশার পিছনে ছুটে বেড়ানোই নয়, ছুট মানে শুধু শক্ত পায়ের মজবুত কোনো ভাষাও নয়। ছুটের অর্থ কবির কাছে নিছক সাহসিকতার সঙ্গে বেঁচে থাকা অথবা খাঁচা ভেঙে পাখির মুক্ত আকাশে উড়ে চলাই কেবল নয়, ছুটের অর্থ ফুটন্ত প্রাণের সাত সমুদ্রের সবুজ ঢেউকে ডেকে আনাই
কেবল নয়, ছুটের অর্থ সোনালী সার্থক এক জীবন যাকে নিরন্তর ছুটে চলতে চলতেই খুঁজে পাওয়া। চারে আছে বিপরীত অর্থ, বিপরীতার্থক শব্দ লিখতে হবে, তো কুটিল হবে সরল, ঐক্য অনৈক্য ঈষৎ অধিক আর আকাশ পাতাল। পাঁচে আছে লিঙ্গ পরিবর্তন, ভূত পেতনি, কবি মহিলা কবি, বাঘ বাঘিনী, চন্দন চন্দনা, সাহেব মেয়ে। ছয়তে আছে বচন পরিবর্তন করো, লিখবে পাখি পাখিগুলি, সে তারা, মেঘ মেঘরাশি, বালক বালকগুলি। সাথে দিয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখতে, এটা হবে ঝিকির মিকির, পুলিশ ঘাঁটি আর ভারত মাতা। আটে শব্দার্থ দিয়েছে, তো লিখবে বাদল মানে বৃষ্টি, আটে দুইয়েতে হবে নোটিশ মানে বিজ্ঞপ্তি, আটের তিন ইতস্তত এখানে ওখানে, আটের চার অষ্টপ্রহর মানে সারা দিন রাত, আর আটের পাঁচ নাস্তা মানে জলখাবার। তো এই কটা এমনি খাতায় লিখেছি বলে তো আর দেখালাম না, এই প্রশ্ন কটার উত্তর বলে দিলাম পাঁচ চার থেকে আট অব্দি। নয়ের আগে তোমাদের অনুচ্ছেদ কি লাগবে আমাকে কমেন্ট করে জানাবে, জানালে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো দশের দাগের একটা চিঠি আছে, সেই চিঠিটা আমি দিয়ে দিচ্ছি। পুজোর ছুটি কেমন কাটিয়েছো জানিয়ে চিঠি, এই চিঠিটা লিখবে প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম দেবে, গতকাল তো চিঠি পেয়ে ভারী আনন্দ হলো। তুই জানতে চেয়েছিস যে পুজোর ছুটি আমি কেমন করে কাটালাম, এবারে পুজোর ছুটি খুব আনন্দেই কেটেছে আমার। আমরা গাড়ি করে গিয়েছিলাম হুগলির একটা গ্রামে, সেখানে বাবার এক সহকর্মী দেশের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হয়। সপ্তমী ও অষ্টমী এই দুই দিন আমি গ্রামের পুকুরে মাছ ধরেছি, সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খুব গল্প করেছি, অনেক রকম খেলাও করেছি। লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে না হলেও পাড়ার কয়েকটি বাড়িতে প্রসাদ খেতে গেছি। বাবা বাজি পোড়ানো পছন্দ করে না বলে কালী পূজায় বাজি পোড়াতে পারিনি, তবে আনন্দ করেছি খুব। ভাই ফোটায় পিসির বাড়ি গিয়ে ফোটা নিয়েছি এবং খাওয়া দাওয়া করেছি, এভাবেই খুব আনন্দে আর হৈ হুল্লোড়ে কেটেছে পুজোর ছুটি। ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস।